মহান পণ্ডিত চাণক্য তার চাণক্য নীতি গ্রন্থটির মধ্যে অনেক নীতি লিখে গিয়েছিলেন, যে নীতিগুলি যদি আমরা আজকের দিনেও মেনে চলতে পারি আমরা খুব সহজেই সফলতা অর্জন করতে পারব। চাণক্য নীতি অনুযায়ী কোথাও পা দেওয়ার আগে ভালো করে দেখে নেওয়া উচিত, এর ফলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। যে ভেবেচিন্তে কথা বলেন তাকে ভবিষ্যতে কোনো অনুশোচনা করতে হয় না, বরং এই ধরনের মানুষ জীবনে অনেক বেশি সফল হন। ভালোভাবে ভেবেচিন্তে কাজ করা উচিত, যারা এমনটি করেন তারাই আজ সফল। চাণক্য আরেকটি কথা বলেছিলেন, যে যার মুখে মধু অন্তরে বিষ, অর্থাৎ আপনার সামনে মিষ্টি কথা বলছে কিন্তু আপনার পিঠের পিছনে আপনাকে ছুরি মারার পরিকল্পনা করছে, তাদেরকে ত্যাগ করুন। চাণক্য এটিও বলেন, এই চারটি ক্ষুধা কখনো মেটে না, ধনসম্পদ, জীবন, বাসনা ও স্ত্রী সঙ্গ। এই চারটি জিনিস মানুষ যত পায় তত বেশি চায়। চাণক্যের মতে 100 পুত্রের থেকে, যারা কিনা মূর্খ, তার থেকে একজন গুণী পুত্র অনেক বেশি ভালো। কারণ চন্দ্র একা নিজের আলোর দ্বারা যা অন্ধকার দূর করতে পারে শত তারাও তা পারে না। যার মা নেই ও যার স্ত্রী চরিত্রহীন তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন ও গৃহের মধ্যে কোনো পার্থক্যই নেই। তিনটি জিনিসে সর্বদা সন্তুষ্ট থাকা উচিত, নিজের স্ত্রীতে, ভোজনে ও ধনে। অন্যের স্ত্রীকে যে মায়ের মতো ভাবে, অন্যের ধনকে মূল্যহীন মনে করে ও সফল ব্যক্তি তিনি যে অন্য জীবকে নিজের মনে করেন, সেই প্রকৃত জ্ঞানী, যে বই থাকা বিদ্যা ও পরের হাতে থাকা ধন একই রকম, কারণ প্রয়োজনকালে সেই ধন ও বিদ্যা কোনো কাজেই লাগে না। তো বন্ধুরা, চাণক্যের আজকের নীতিগুলি আপনারা শুনলেন। আপনাদের যদি অন্যান্য মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। ধন্যবাদ।